पवित्र रमजान मासेर प्रीति ओ शुभेच्छा जानिए आबार एकटी नतून भिडियो निये तोमादेर सम्मुखीन हयेछि। जदि भिडियोटा तोमादेर भालो लागे ताहले लाइक शेयर करो आर जारा नतून शिक्षार्थी तारा दया करे सबस्क्राइब कर दिओ। आज के तोमादेर साथे आलोचना करब केस निये अर्थात कारक। केस सम्पर्के जानते गेले आमादेर प्रथमे जानते हबे डायरेक्ट अबजेक्ट इनडायरेक्ट अबजेक्ट सम्पर्क एकटू आमादेर जेने निते हबे। डायरेक्ट अबजेक्ट और इनडायरेक्ट अबजेक्टटा कि राम गेव हिम ए टय राम ताके एकटा खेलना दियेछिलो अर्थात वाक्यर मध्ये कि दिए प्रश्न करले कि दिए प्रश्न करले हबे डायरेक्ट अबजेक्ट और काके दिए प्रश्न कर ले इनडायरेक्ट अबजेक्ट अर्थात राम एक खेलना दिए काके दिए राम एक खेलना दिए काके दिए हिम के अर्थात हिम होच्छे इनडायरेक्ट अबजेक्ट अर्थात काके दिए प्रश्न करा होच्छे तार माने हिम इनडायरेक्ट अबजेक्ट कि दिए खेलना दिए एक टय दिए अर्थात कि दिए प्रश्न कर ले डायरेक्ट अबजेक्ट। अच्छा এইবারে আমরা আসছি কেস নিয়ে। সাধারণত প্রধান চারটি কেস থাকে ব্যবহার চারটি কেস থাকে সাধারণত প্রধান চারটি কেস প্রধান কেস হিসেবে যদি ধরা হয় তাহলে চারটি কেসকেই ধরা হয়। নাম্বার এ হচ্ছে নমিনেটিভ কেস, বি অবজেক্টিভ কেস, সি পসেসিভ কেস, ডি ভোকেটিভ কেস। নমিনেটিভ কেসের অর্থ হলো কর্তৃকারক, অবজেক্টিভ কেসের অর্থ হলো কর্মকারক, পসেসিভ কেসের অর্থ হলো সম্বোধন সম্বন্ধকারক আর ভোকেটিভ কেসের অর্থ হলো সম্বোধনকারক। এবার আমাদের জানতে হবে যে নমিনেটিভ কেস কাকে বলে। নাউন বা প্রোনাউন যখন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলা হয়। হোয়েন নাউন অর প্রোনাউন ইজ ইউজড যখন নাউন এবং প্রোনাউনকে ব্যবহার করা হয় অ্যাজ দ্য সাবজেক্ট সাবজেক্ট হিসেবে অফ এ ভার্ব একটি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ইট ইজ ইউজড টু বি ইন দ্য নমিনেটিভ কেস তখন ইয়াকে নমিনেটিভ কেস বলা হয় অর্থাৎ কর্তৃকারক বলা হয়। যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে হি সিজ দ্য মুন হি সিজ দ্য মুন সে চাঁদ দেখে হি সিজ দ্য মুন সে চাঁদ দেখছে অর্থাৎ কে চাঁদ দেখছে অর্থাৎ বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা হয় সাবজেক্ট। তাহলে হি হচ্ছে হি ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। কোনো বাক্যের মধ্যে ভার্বের সাবজেক্ট রূপে নাউন বা প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাকে বলা হয় নমিনেটিভ কেস অর্থাৎ সি এর সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে হি অর্থাৎ এখানে হি হচ্ছে নমিনেটিভ কেস অর্থাৎ হি হচ্ছে নমিনেটিভ কেস। রাম হ্যাজ লস্ট হার পেন এখানে রাম হচ্ছে সাবজেক্টিভ কেস এখানে রাম সাবজেক্টিভ কেস কারণ রাম সাবজেক্টে রাম ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে রাম ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে নাউন বা প্রোনাউন যখন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস তখন তাকে নমিনেটিভ কেস বলা হয় বলে। ইংরেজিতে হোয়েন এ নাউন যখন একটি নাউন অর প্রোনাউন যখন একটি নাউন অথবা প্রোনাউন ইজ ইউজড প্রোনাউনকে ব্যবহার করা হয় অ্যাজ দ্য সাবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় অফ এ ভার্ব ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন ইট ইজ সেড টু বি ইন দ্য নমিনেটিভ কেস
এটাকে নমিনেটিভ তখন ইয়ারকে নমিনেটিভ কেস বলা হয়। আশা করি নমিনেটিভ কেস সম্পর্কে তোমাদের তোমরা বুঝতে পেরেছো নমিনেটিভ কেস কি এই সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়েছে, তোমরা তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠেছে নমিনেটিভ কেস কি। এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটি কেস নিয়ে আলোচনা করব, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। অবজেক্টিভ কেস অর্থাৎ কর্মকারক, পসেসিভ কেস অর্থাৎ সম্বন্ধকারক, ভোকেটিভ কেস অর্থাৎ সম্বোধনকারক। এরপরের ভিডিওয়ে এই তিনটি কেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আবার দেখা হবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর নতুন শিক্ষার্থী যারা নতুন শিক্ষার্থী তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।